কৃষক কৃষি তার উন্নয়ন কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে বাড়ি উদ্ভাবিত সোলার পাম্পের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা। বর্তমান বিশ্বে কৃষি উৎপাদনে সেচের গুরুত্ব অপরিসীম। যে কোনো ফসল উৎপাদনে প্রচুর সেচের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে প্রচলিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ফসল ক্ষেতে সেচ দেওয়া কঠিন এবং ব্যয়বহুল, বিশেষ করে চরাঞ্চলের স্বাভাবিক ব্যবস্থাপনায় সেচ দেওয়া কষ্টসাধ্য। এসব জমিতে সোলার প্যানেলের সাহায্যে চালিত পাম্পের মাধ্যমে সেচ দেওয়া গেলে তা হবে কৃষকের জন্য আশীর্বাদ। এ কথা ভেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের সোলার সেচ ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এ প্রতিষ্ঠানের সোলার পাম্প ভিত্তিক সোলার হোম সিস্টেম ব্যবস্থাপনাও রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে স্থানীয়ভাবে তৈরি সেন্ট্রিফিউগাল পাম্প ও ডিসি মোটরের সমন্বয়ে একটি সৌর পাম্প উদ্ভাবন করা হয়েছে। বাড়ি উদ্ভাবিত সৌর সেচ যন্ত্র যেটি রয়েছে, এটি সোলার প্যানেলের মাধ্যমে চলে। আমরা সোলার প্যানেলের মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন এখানে বিদ্যুৎটা তৈরি হয়। বাংলাদেশে দুই ধরনের সোলার প্যানেল পাওয়া যায়, একটি হলো মনোক্রিস্টালাইন সোলার প্যানেল আর একটি হলো পলিক্রিস্টালাইন সোলার প্যানেল। আমরা এখানে মনোক্রিস্টালাইন সোলার প্যানেলগুলো ব্যবহার করার জন্য বলে থাকি, এটির এফিসিয়েন্সি বেশি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেচ যন্ত্রটি চালানোর জন্য তিনটি সোলার প্যানেল আমরা ব্যবহার করেছি। এক একটি সোলার প্যানেল 450 ওয়াটের এবং প্রত্যেকটা তিনটা সোলার প্যানেলকে যখন আমরা সিরিজে সংযোগ করছি তখন আমরা 1350 ওয়াটের একটি সোলার প্যানেলের আমরা একটা মডিউল তৈরি করতে পাচ্ছি। এ থেকে আমাদের 1350 ওয়াট এবং আমাদের 96 ভোল্ট, এক একটি প্যানেলে আমাদের 24 ভোল্ট করে থাকে, তাহলে 3 24-এ 72 ভোল্ট। এখানে 72 ভোল্ট এবং 1350 ওয়াটের প্যানেল আমরা ব্যবহার করে এখান থেকে যে এই বিদ্যুৎটা তৈরি হলো এটি একটি ডিসি বিদ্যুৎ। আমরা জানি এটি একটি ডাইরেক্ট কারেন্ট। আমরা সাধারণ লাইন থেকে যে বিদ্যুৎ পেয়ে থাকি সেটি কিন্তু এসি কারেন্ট, এখানে যে বিদ্যুৎটি তৈরি হয় সেটি ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট তৈরি হওয়ার পর 72 ভোল্ট এবং 1350 ওয়াটের এই প্যানেল থেকে আমরা এই উৎপাদিত বিদ্যুৎটাকে নিয়ে আমরা পাম্পকে চালানোর চেষ্টা করছি। এই পাম্প দ্বারা পুকুর বা খাল থেকে ভূপৃষ্ঠস্থ পানি উঠিয়ে জমিতে দেয়া হয়। এছাড়াও প্রায় 20 ফুট নিচে থেকে পানি উঠিয়ে ভূগর্ভস্থ পানিও সেচ কাজে ব্যবহার করা যায়। বর্তমানে যেসব স্বল্প ব্যয়ী সেচ পদ্ধতি ব্যবহার হচ্ছে তার মধ্যে সোলার প্যানেলের শক্তি ব্যবহার করে সেচ দেয়া অন্যতম। এটি মূলত সূর্যরশ্মি ব্যবহার করে সেচ যন্ত্র চালনার একটি পদ্ধতি, যা স্বল্প খরচে ফসল ক্ষেতে সেচ দেওয়ার জন্য খুবই উপযোগী। এই পদ্ধতিতে কোনো জ্বালানির প্রয়োজন হয় না। সাধারণ নিয়মে কৃষকেরা ডিজেল বা বিদ্যুৎ দিয়ে পাম্প চালিয়ে সেচ দিয়ে থাকেন। এতে খরচ হয় বিঘা প্রতি 400 টাকা, কিন্তু সোলার প্যানেল চালিত পাম্পে খরচ হয় খুবই নগণ্য। সেজন্য কৃষকেরা সৌর পাম্পের সাহায্যে সেচ দিয়ে ফসল উৎপাদন করতে আগ্রহী হয়ে উঠছেন। বিশেষ করে চর এলাকার মাটি বালিপূর্ণ হওয়ায় খুব সহজে শুকিয়ে যায়, এজন্য ফসল চাষে প্রায়ই পানির সংকট হয়। বেলে মাটি পানি ধরে রাখতে পারে না। আগে এসব চরে কৃষকেরা ডিজেল চালিত মেশিনে বারবার সেচ দিত, তাতেও রক্ষা হতো না, বরং উৎপাদন খরচ অনেক বেশি হতো। কেউ কেউ খরচ বেশি হওয়ায় চাষে আগ্রহী হয় না। বাড়ি উদ্ভাবিত সোলার পাম্পের দুইটি প্রধান অংশ, একটি হলো মোটর আর একটি হলো এই পাম্প অংশ। মোটর অংশে আমরা যদি দেখি, এখানে আমাদের 900 ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে এবং এর সাথে আমাদের একটি সাকশন মোডের পাম্প সংযুক্ত করা হয়েছে। আমরা এখানে দেখছি যে LLP মোডে অথবা শ্যালো টিউবওয়েল মোডে
এই যন্ত্রটি আমরা ব্যবহার করতে পারি। আমরা পানিকে উঠানোর জন্য, সেচ দেওয়ার জন্য এলএলপি ব্যবহার করে থাকি। নদী থেকে, খাল থেকে, পুকুর থেকে এলএলপি দিয়ে মাধ্যমে পানি উঠানো হয়ে থাকে। আরেকটি হলো সাকশন মোডের যে আরেকটি পাম্প আমাদের দেশে খুবই জনপ্রিয়, সেটি হলো শ্যালো টিউবওয়েল, শ্যালো পাম্প বলে থাকি আমরা। এই শ্যালো পাম্পগুলো সাধারণত মাটির নিচের পানির লেয়ার থিওরিটিক্যালি 34 ফিট, প্র্যাকটিক্যালি 25 ফিটের মধ্যে যদি থাকে তাহলে সে এলাকায় শ্যালো টিউবওয়েল চালানো সম্ভব হয়। বর্তমানে সোলার প্যানেলে সেচের ব্যবস্থা করায় সে সমস্যা দূর হচ্ছে। এখন অনেক এলাকায় সৌর পাম্পের মাধ্যমে সেচ দিয়ে ভালো ফসল উৎপাদিত হচ্ছে। সৌর পাম্প যে কোনো স্থানে স্থাপন করে সেখানে সেচ দেওয়া যায়। বিদ্যুতের সাহায্যে পাম্প চালাতে হলেও সেখানে বিদ্যুতের সংযোগ থাকার প্রয়োজন হয়। অনেক প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয় না, সেসব এলাকার জন্য এই পদ্ধতি খুবই কার্যকর। এতে দেশের সর্বত্র নানান ফসল চাষ করা সম্ভব, এতে আবাদী এলাকা বৃদ্ধি পাবে। একটি সেচ যন্ত্রের মাধ্যমে একটি এলাকার বিস্তীর্ণ মাঠে সেচ দেওয়া সম্ভব হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সোলার পাম্পে অল্প খরচে সেচ দিতে পেরে কৃষক বেশ খুশি। আমাদের তো সারা বছরব্যাপী পানির প্রয়োজন হয় না, সারা বছরব্যাপী সেচের প্রয়োজন হয় না, কিন্তু সোলার প্যানেলটি এটি সারা বছরব্যাপী বিদ্যুৎ তৈরি করতে থাকবে। এবং একটি সোলার প্যানেল 20 বছর কিন্তু তার ওয়ারেন্টি, 20 বছর পর্যন্ত ক্রমাগতভাবে সে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই যে বিদ্যুৎ সারা বছরব্যাপী তৈরি হলে এই বিদ্যুৎটাকে আমরা হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সের জন্য আমরা ব্যবহার করতে পারি। আমরা 3টে প্যানেল দেখেছি, একটি প্যানেল থেকে যদি আমরা এখানে কানেকশন দেই তাহলে আমরা একটা প্যানেল থেকে যদি আমরা ব্যাটারিতে কানেকশন দিই, এই ব্যাটারি একটি 12 ভোল্টের ব্যাটারি, আমরা 100 অ্যাম্পিয়ার আওয়ারের এখানে একটি ব্যাটারি ব্যবহার করেছি, এইটিতে যদি সংযোগ দেওয়া হয়, এই সংযোগ দেওয়ার সময় আমরা একটি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেছি। এই সোলার চার্জ কন্ট্রোলার হয়ে ব্যাটারিতে আমরা চার্জে দিই, এটি 24 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করে ব্যাটারিকে চার্জ দেওয়া হয়। এবং এখান থেকে আমরা লুডে আমরা কানেকশন দিয়ে থাকি, যেমন এখানে একটি আমরা লাইট, সৌর লাইট আমরা চালাচ্ছি, একই রকমভাবে ফ্যান চালাতে পারি। এই আমাদের এই ডিজাইনকৃত এই সিস্টেমে আমরা কিন্তু একটি প্যানেল থেকে একটি বাড়িতে আমরা মোট 8টি লাইট জ্বালাতে পারি, 4টি ফ্যান চালাতে পারি এবং মোবাইল চার্জার চালাতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি একটি প্যানেলের মাধ্যমে। অনাবাদি সব পতিত জমি চাষের আওতায় আসবে, বিরান ভূমিতে ফিরে আসবে প্রাণ চাঞ্চল্য, চারিদিকে দৃশ্যমান হবে ফসল আর ফসল। বাংলাদেশের আবহাওয়া সোলার প্যানেলে কাজ করার জন্য খুবই উপযোগী বিধায় সৌর পাম্পের মাধ্যমে খুবই কম খরচে নিরাপদে সেচ দিতে পারেন কৃষক। সেজন্য সোলার পাম্পে সেচ বেশ গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে সবার নিকট পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সৌর পাম্পের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। সোলার পাম্পের প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় তা গৃহস্থালি কাজেও ব্যবহার করা যায়। উৎপাদিত সৌর বিদ্যুৎ দিয়ে অন্যান্য কৃষি যন্ত্রপাতিও চালানো যায়। ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নের জন্য এখন কিন্তু উন্নত বিশ্বের তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটও কাজ করে যাচ্ছি আমরা। যেমন আমরা এখানে একটি টেকনোলজি দেখাতে চাচ্ছি যে পাম্পটাকে চালু করা বা বন্ধ করা, যেটি আমরা বলেছি যে সকাল 7টা সাড়ে 7টা নাগাদ চালু করতে হবে, বিকাল 5টা 4টা বা সাড়ে 4টা নাগাদ বন্ধ করতে হবে, এটি এখন ইচ্ছা করলে কৃষক ঘরে বসেও করতে পারে। আর এরকম একটা স্মার্টফোন যদি কারো থাকে, স্মার্টফোনে একটা অ্যাপস, আমাদের উদ্ভাবিত অ্যাপস আছে, এই অ্যাপসটিকে যদি ইনস্টল করে নেয় তাহলে কিন্তু কৃষক অনায়াসে মোবাইল থেকেই এটিকে চালু করতে পারে এবং বন্ধ করতে পারে। যেমন এখন একটি পাম্পটি চলছে, আমরা যদি বন্ধ করতে চাই ওই পাম্পের কাছে না গিয়ে মোবাইল থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা বন্ধ করে দিলাম, পাম্প বন্ধ হয়ে গেল। আবার যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা এখন খেতে পানি দিতে চাই বা পাম্পটাকে আমরা চালু করতে চাই, জাস্ট আমরা মোবাইলের মধ্যে যদি আমরা চাপি তাহলে এই পাম্প চালু হয়ে গেল। দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় আমন ধান কাটার পর বিস্তীর্ণ এলাকা সেচের অভাবে পতিত থাকে। এ সেচের মাধ্যমে এলাকার পতিত জমিকে রবি ও বোরো ফসল চাষের আওতায় আনা সম্ভব হচ্ছে। এখানে উৎপাদিত ফসল দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে। সৌর বিদ্যুৎ চালিত পাম্পগুলো এক নাগাড়ে 20 বছর ধরে চলে। দেশের সেচ পাম্পগুলোকে সৌর বিদ্যুৎ দিয়ে চালানো গেলে বছরে 760 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। তাতে সরকারের $80 কোটি ডিজেল আমদানি করতে হবে না।
সাশ্রয়ী হবে বিদেশি মুদ্রা এবং সরকারকে সেচের জন্য কৃষকদের ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমরা যদি চিন্তা করি যে কৃষককে তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে, আমাদের এই 1350 ওয়াটের প্যানেল লাগবে, পাম্প লাগবে, ব্যাটারি এবং হোম সিস্টেম, এগুলো সব মিলিয়ে আনুমানিক 150,000 টাকা যদি কৃষক ইনভেস্ট করে একটি সিস্টেমকে তাদের বাড়িতে ব্যবহার করতে পারে। আমাদের এই সোলার পাম্পটি প্রায় 200 লিটার পার মিনিট ডিসচার্জ তার সেচ ক্ষমতা রয়েছে। বৈশ্বিক উষ্ণতাকে সামাল দেওয়ার জন্য এবং বৈশ্বিক মন্দাকে সামাল দেওয়ার জন্য, জ্বালানি তেলের সাশ্রয়ের জন্য বাংলাদেশের কৃষকের জন্য এই মুহূর্তে সোলার পাম্পের দিকেই এগিয়ে যাওয়াটা আমাদের মতে প্রফিটেবল। রবি মৌসুমে ফলমূল, শাকসবজি, গম, ভুট্টা বা ডাল জাতীয় তেল জাতীয় ফসলে অনায়াসে আমরা সেচ দিতে পারি, ফলে এটি কিন্তু একটি ব্যাপক সাশ্রয় এবং একা ধারে 20 বছর পর্যন্ত উইদাউট এনি ইনভেস্টমেন্ট কৃষক এই বেনিফিটটা পেতে পারে। সেজন্য আমরা মনে করছি যে এটি কৃষকের জন্য একটি লাভজনক প্রযুক্তি। সৌর প্যানেলের মাধ্যমে সেচ দিলে নিরাপদে সঠিক সময়ে স্বল্প খরচে সেচ দেওয়া যায় এবং সোনালী ফসল ঘরে তোলা যায়। আমাদের প্রত্যাশা সারা দেশের প্রত্যন্ত এলাকায় এই পদ্ধতির সেচ ব্যবস্থাপনার ব্যাপক বিস্তার ঘটবে এবং উপকৃত হবে বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ।